सुस्वागतम व्यूअर्स अभी एर आगे एक वीडियो तो अपने देखे चायना बिल्डिंगगुल क्यों परिकल्पना दिए ए सी लागान और ये देखें एक नतून बिल्डिंग एके बारे लेटेस्ट लेटेस्ट बिल्डिंग एन से बिल्डिंग पास ही देख एक इंजिनियर क्यों एक परिकल्पना छाड़ा ये बिल्डिंग दिल এখন সবগুলো এসি বাইরে মানে ঝুলন্ত অবস্থায় কোনো হাব অবস্থায় এটা ঝুলে আছে। এখন একটু চিন্তা করুন, একটা দুর্যোগ শুরু হলো, একটা ঝড় শুরু হলো, যদি যদি ঝড়টি আসে একশো থেকে একশো আশি কিলোমিটার পার আওয়ারে যদি হয় এবং আঘাত করে এখানে, এই একটি এসইউকে থাকবে? এগুলো খুলে খুলে নিচে পড়বে, তার নিচে যারা আছে বসবাস করছে তাদের কী অবস্থা হবে? তো ইঞ্জিনিয়ার সাহেব যদি এগুলো চিন্তা না করে এভাবে বিল্ডিং করে, একেবারে নতুন বিল্ডিং, যেমন ধরেন এইটাই এই এই হচ্ছে সেই বিল্ডিংয়ের অবয়ব, এই হচ্ছে আর একটা বিল্ডিং, তাহলে এত সুন্দর একটা বিল্ডিং করলো ইঞ্জিনিয়ার কোনো প্ল্যানিং দিল না যে কীভাবে এখানে এসিগুলো থাকবে। অর্থাৎ চায়নাতে দেখলাম কীভাবে বিল্ডিংগুলো, বাইরে কোনো এসি নাই, এসি আছে কিন্তু প্রত্যেক ঘরেই, কিন্তু সেগুলো পরিকল্পিত করে অর্থাৎ ঘরের ভেতরেই সেগুলো সেট আপ করা হয়েছে। তো এই আমরা বলি যে শুধু এখানে না, দেখুন দূরে দেখা যাচ্ছে বিল্ডিং, ওর বাইরেও দেখুন এসি আছে, ক্রেনের উপর দিয়ে দেখা যাচ্ছে যে এসি ঝুলছে। উপরে গার্ডেন, গার্ডেন হলে কী হবে, যখন দুর্যোগ হবে, দুর্বিভাগ হবে, তখন তো মানুষের জীবন রক্ষা করা যাবে। অর্থাৎ এখানে ইঞ্জিনিয়াররা শুধু টাকার দিকেই তাকিয়েছে, কোনো ইয়ের দিকে তাকায়নি। এই যে দেখুন একটা ফুট ওভারব্রিজ, কী অবস্থা, মনে হচ্ছে যদি ফুট ওভারব্রিজ একটা রাজপ্রাসাদ বানিয়ে দিত। দেখুন একদম স্টাইলটা যেন সেই রাজপ্রাসাদের মতো, একবার ঢোলো উপরে ছায়া চারিদিক দিয়ে, সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ মানে মানুষ যাতে ওখানে নির্ভয়ে উঠতে না পারে তার ব্যবস্থা যা করা করেছে, এটাই হচ্ছে অবস্থা। এই হলো একটা জিনিস। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারাই বিচার করুন যে ইঞ্জিনিয়ারদের এখানে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে কি না, ইঞ্জিনিয়ারদের এখানে কোনো প্রয়োজন আছে কি না, যদি থাকে তাহলে নেওয়া উচিত, আর যদি নাই তাহলে কী করা আছে। দুঃখিত ভিউয়ার্স, সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ, না থাকলে আপনি সাবস্ক্রাইব করুন এবং জানে থাকা বেল বাটনটাই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন পরবর্তী একটা ভিডিও আপডেটিং দেবো তখন আপনার কাছে আগেই সংকেতটা চলে যাবে, তাহলে আপনি আগেই দেখতে পাবেন। আমাদের সোচ্চার হওয়া উচিত এই যারা এগুলো ডিজাইন করে, যারা এগুলো অ্যাপ্রুভ করে তাদের বিরুদ্ধে, কারণ নিচে যারা থাকে তাদের জীবনে যদি কোনো মূল্য না থাকে, উপরে যারা থাকে তাদের জীবনে মূল্য থাকে কেমন করে। আজকের মধ্যে এখানেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।